আয় বাবা আয়, এই যে বস বাবা বস। তুমি যে এখানে আমার জন্য বিছানা করে দিলে, তুমি কোথায় শোবে শুনি? ও বাবা, আজ রাতটুকু তো তুই শুধু আমার সঙ্গে থাকবি বাবা। আমার সাধ করছে তোকে জড়িয়ে ধরে, তোর সঙ্গেই আমি থাকি। আমি তোর পাশটিতে একটু গড়িয়ে নেব খন, তোর কি আপত্তি আছে বাবা? তুমি তুমি আমি অনেক গল্প বলবে তো পিসি। এই দেখো, আচ্ছা ও বাবা, এই তো আরাম করে শো বাবা, শো শো। তোর মনে আছে সীতা, সেই ছোটবেলায় তুই রাত্রি বেলায় মায়ের কাছ থেকে পালিয়ে আসতি গল্প শুনবি বলে? আমি ঠিক জানতাম তুই আসবি, সেই জন্য তো দৌড়ে খিল দিতুম না রে। হ্যাঁ মনে আছে? সব কিছু কি আর মনে পড়ে গো পিসি, কিন্তু কিছু কিছু যেন চোখের সামনে ভাসে গো। এই বিছানায় শুয়ে এই বিছানাটাও আমার বড় চেনা লাগছে। তুমি আমার গল্প শোনাও তো পিসি। জানো মাও আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। আচ্ছা শোন তবে, কংস নামে এক ভারী অত্যাচারী রাজা ছিল, একেবারে রাক্ষসের মতন। সে প্রজাদের উপর ভারী অত্যাচার করতো। এমনকি জানিস তার বোন দেবকী তাকে পর্যন্ত কারাগারে বন্দি করে রেখেছিল, কারণ সে জানত তার বোনের গর্ভে যে জন্মাবে সে ঈশ্বরের অবতার। সেই শিশু সারা পৃথিবীর অশুভ শক্তিকে বিনাশ করতে, পাপ মুক্ত করতে এই পৃথিবীতে আসছে। এমনকি মামা হলো সেই অত্যাচারী কংসকে, যে সেই শিশু বিনাশ করবে এমন দৈববাণী ছিল। তাই ভয়ে ভাবনায় উন্মত্ত হয়ে সে ভাবে তার নিজের বোন দেবকীর সন্তানকে সে হত্যা করবে, ঠিক যেমনটি আমাদের ছোট জমিদার বাবু ভেবেছিলেন সোনার গোপাল না পেলে তোকে মেরে দামোদরের জলে ভাসিয়ে দেবে। তারপর ঈশ্বরকে কি কেউ মারতে পারে রে? যেমন গোপাল আমাদের গোপালকে রক্ষা করলো। জানিস সীতানাথ, দেবকীর গর্ভে জন্মালেও তার মা কিন্তু হয়ে উঠেছিলেন যশোদা মা, ঠিক যেমনটি আমি তোর মা হয়ে উঠেছিলাম। তোকে পেয়েও আবার হারিয়ে ফেলো। ঘুমের মধ্যে এরকম এরকম ছটফট করতো, স্বপ্ন দেখে চমকে চমকে উঠতো। কি হয়েছে সীতানাথ, দুঃস্বপ্ন দেখেছিস? ভয় পেয়েছিস বাবা? এই তো আমি। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি জল আনছি, আমি জল আনছি। এই তো আমি আছি, এই বাবা জল জল। দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখেছিস বাবা? বলে ফেল
বলে ফেল, তুই স্বপ্ন চেপে রাখতে নেই বাবা। হ্যাঁ, তা নাহলে ওই স্বপ্ন সত্যি হয়ে যাবে। তুই স্বপ্ন চেপে রাখতে নেই বাবা। না না, ওটা স্বপ্ন নয়, ওটা সত্যি। সীতানা দামোদরের জলে ডুবে মারা গেছিল। না না না, এই তো আমার সীতানা, এই তো তুই বাবা, তুই মারা যাস নি। কে বলেছে ওসব ওসব স্বপ্ন? না পিসি, সব সত্যি। সীতানা যদি মারা না যেত আমার যে জন্ম হতো না পিসি, জন্ম হতো না। সীতানাথের বাঁ পায়ে বুড়ো আঙুলে ঘোড়ার নালের মাকড়ি পরানো ছিল, যাতে তার কোনো বিপদ আপদ না হয়। ও যেদিন হারিয়ে গেল সেই দিন রাতে ঘুমানোর সময় তার মাকড়িটা খুলে পড়েছিল, পরে সেটা আমি বিছানাতে পাই। মাকড়িটা যদি ওর সঙ্গে থাকতো তাহলে সীতানা থাকতো। ওই ঘোড়ার নালের মাকড়িটা এখনো আমার কাছে রয়ে গেছে বা সীতানাথের চিহ্ন হিসেবে। ওই মাকড়ি আমি তোকে দিয়ে যাবো বা, সমস্ত বিপদ আপদ থেকে তোকে রক্ষা করবে। তোকে নিজের হাতে আমার গোপালের ভোগের পায়েস খাওয়ানোর ইচ্ছে পূরণ হয়েছে বা। পঞ্চ ব্যঞ্জন নিজের হাতে সাজিয়ে খাওয়ানোর ইচ্ছেও পূরণ হয়েছে। এই সংসারের প্রতি আমার আর কোনো পিছুটান রইল না রে ভাব। আজ আমি একদম মুক্ত। কোনোদিন যদি খবর পাস আমি আর নেই, জানবি আমি আমার সীতানাথের কাছে চলে গেছি। তখন তুই এসে আমার মুখাগ্নি করিস। হ্যাঁ, এইটা আমার শেষ ইচ্ছে, তোকে বলে গেলাম বা। কেন মরার কথা বড় বড় তো পিসি? যখন যার সময় আসবে তাকে তো যেতেই হবে বা, আগেও না পরেও না। এবার শুয়ে পড়তে কিনি, শুয়ে থাকবো তো, তোর আর কোনো ভয় নেই। কালকে ভোরবেলা উঠতে হবে, অনেক পথ চলতে হবে বাবা। তোকে আমি যেতেই দেব না, মরার আগে পর্যন্ত তোকে আমি আটকে রাখবো। সাধনার পথে একবার হিমালয়ে পৌঁছে গেলে আমি কি আর ফিরে আসতে পারবো বেশি? লোকনাথ, লোকনাথ, মা ডাকছে। বাবা, বাড়ি আয় তুই, সবাই তোর জন্য বসে আছে। ফিরে আয় লোকনাথ, ফিরে আয়। একই দেখলাম আমি, মাকে দেখলাম কেন আবার আমি? ভোর হয়ে গেছে, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? তাহলে কি সত্যি আমার মা আমার জন্য এমন আকুল হয়েছে?
মা আমার অপেক্ষায় আছে। লোকনাথ, এ লোকনাথ! গুরুদেবার বেনি তো চলে এসেছে, এক্ষুনি তো বেরোতে হবে আমাদের। এইভাবে তো মাও আমাকে আঁচলে বেঁধে শুতো। এবার তো আমায় যেতেই হবে পিসি। আর যে আমি তোমার আঁচলের খুঁটে বাঁধা থাকতে পারবো না গো। পিসি ওঠো গো, ওঠো পিসি। বেনি আর গুরুদেব যে আমার নিতে চলে এসেছে গো। ওঠো পিসি, ওঠো পিসি। পিসি! লোকনাথ, লোকনাথ, ওঠ বাবা, বেরোতে হবে তো। যাই গুরুদেব, এসো তাড়াতাড়ি এসো। দেখো না, পিসি কিছুতেই সাড়া দিচ্ছে না। দেখো না, কতবার করে ডাকলাম, কিছুতেই সাড়া দিচ্ছে না। পিসি, পিসি, ও পিসি! চিরনিদ্রায় শায়িত হয়েছেন উনি। পরলোকের পথে যাত্রা করেছেন। গুরুদেব, আমার প্রিয় মানুষগুলো আমায় এভাবে ছেড়ে চলে যায় কেন? গুরুদেব, আমার পিছে চলে গেল কেন? গুরুদেব, কেন চলে গেল? মৃত্যু চোখ বারবার আমায় কেন আঘাত করে গুরুদেব? কেন, কেন? আমি আমি কি অপরাধ করেছি গুরুদেব, যে ঈশ্বর আমায় এইভাবে চালাতে দিচ্ছে? আমি তো এখানে ছুটে এসেছিলাম পূর্বজন্মের ঋণ শোধ করবো বলে। আজকেই তো আমি চলে যেতাম, বলো পিছিয়ে আমায় ছেড়ে কেন চলে গেল গুরুদেব? কেন চলে গেল গুরুদেব? লোকনাথ, সুখ মানুষের মনে মোহ মায়া তৈরি করে, সেটাই তো মানুষের পায়ের বেড়ি রে। মানুষ কিছুতেই নিজেকে ওই মোহ মায়ার জাল থেকে মুক্ত করতে পারে না। তবে কি মুক্তির কোনো উপায় নেই গুরুদেব? আছে, সেই জন্য দুঃখের প্রয়োজন। দুঃখ মানুষের মনে বোধ জাগায়, চেতনা জাগায়, জগৎ জীবন সম্পর্কে একটা নির্মোহ ভাব তৈরি করে। তাই স্বয়ং বুদ্ধদেব মৃত্যু পথযাত্রীকে দেখে উপলব্ধি করেছিলেন, তাকে যন্ত্রণা কষ্ট থেকে মুক্ত হতে গেলে মোক্ষ লাভ করতে হবে, এই জীবন চক্রের ঊর্ধ্বে যেতে হবে। তাই তিনি চলে যান সাধনার পথে। ঈশ্বর হয়তো তোকে এইভাবেই পথ দেখিয়ে দিলেন লোকনাথ। তুই তো গত জন্মের ঋণ পরিশোধ করতে এসেছিলি, সেই ঋণ শোধ হবার পর তোর পিসি তোকে প্রকৃত অর্থে মুক্তি দিলেন। এই দেখো, এই সাত সকালবেলায় সীতানাথ আমার কাঁদছে কেন? কি হলো? এই ফুল্লোরাকে নিয়ে না আর পারা যায় না, আমাকে বকে বকে আর অভ্যেসটাই খারাপ হয়ে গেছে। এতদিন পর ছেলেটা বাড়িতে ফিরলো, ওকেও বকছে। যাই যাই যাই, আমি না গেলে থামানো যাবে না। যাই 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 যাই। ফুল্লোরা! আরে হো ফুল্লোরা, আরে সীতানাথ কাঁদছে কেন রে? ও মা, ও সীতানাথ, ফুল্লোরা ওরম ভাবে শুয়ে আছে কেন? ফুল্লোরা, ও ফুল্লোরা,
ওভাবে শুয়ে আছিস কেন? তোর শরীর খারাপ করলো? হ্যাঁ পিসি, আর নেই গো নবীন গুঁড়ো, পিসি আমাদের ছেড়ে চলে গেছে। সীতানাথকে দেখার জন্যই বেঁচেছিল তোমাকে, আর সীতানাথকে দেখেই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি। কিরে অমন করে চোখ বুঝে পড়ে থাকলে চলবে? ও নবীন কুড়ো, পিসি যে মরে গেছে আর ডাক্তারও সাড়া দেবে না। মরে গেছে, আমার বউ মরে গেছে। জানিস সীতানা, ফুল্লরা তোর মায়ের মতো ছিল। তুই যখন চলে গেলি তখন সাত দিন নামা খাওয়া ভুলে ওই দামোদরের পাড়ে পড়ে থাকত। কখন তুই আসবি সেই অপেক্ষা। তারপর অনেক বুঝিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরেও বারবার ছুটে 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 ওই দামোদরের পাড়ে যেত। আর বলতো, সীতানাথ এলি, সীতানাথ এলি। সেই সীতানাথকে পেয়ে আবার ফুল্লরা চোখ পড়ল। তুমি আমার হাত ধরেছো, আজ আমি তোমার হাত ধরে বলছি তোমায় আমি ডাকছি না। এই গ্রামে শেষ সীমানা পর্যন্ত তোমার মুখটা আমি দেখতে চাই না। তোর চলে যাওয়া কি করে দেখবো রে লোক না? কাঁদিস না লোকনাথ, দেহ ছেড়ে গেলেও আত্মার কষ্ট হয়। তোকে এইভাবে কাঁদতে দেখলে তোর পিসিও শান্তি পাবে না। চল লোকনাথ, গ্রামের লোকেদের খবর দি, দেহ তো দাহ করতে হবে। আর আমাদেরও রওনা হবার সময় হয়ে গিয়েছে। ওনার তিন কুলে আপনার বলে কেউ আছে তো শুনিনি, তা মুখাগ্নি কে করবে? পারব না, বড় দাদা হয়ে বোনের মুখে আগুন দিতে আমি পারব না। পিচি চেয়েছিল, পিচি চেয়ে কাজ আমি করি, তাই পিসির মুখাগ্নি আমাকে করতে হবে গো। তুমি তো সন্ন্যাসী, তোমার কি এই কাজ করতে আছে? গুরুদেব, পিচির চেয়ে এটাই শেষ ইচ্ছে ছিল গো। সন্ন্যাসী হয়েছি বলে সেই মানুষদের শেষ ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারবো না গুরুদেব? নিশ্চয়ই পারিস লোকনাথ, নিশ্চয়ই পারিস। লোকনাথ এখানে এসেছে গত জন্মে সীতানাথ হয়ে তার ঋণ শোধ করতে। সে তার পিসির মুখাগ্নি নিশ্চয়ই করতে পারে। আর তাছাড়া মৃত মানুষের শেষ ইচ্ছা কখনোই অপূর্ণ রাখতে নেই। ঈশ্বর যখন তোকে এতটা টেনে এনেছেন জন্মান্তরের ঋণ শোধ করতে, তখন হয়তো মাতৃসম পিসির মুখাগ্নি করেই তোর সেই শিকড় কাটবে। যা লোকনাথ, সন্তানের কর্তব্য পালন কর। আর বাবা, আমার অপূর্ণ সাধ পূর্ণ করি। কোনোদিন যদি খবর পাস আমি আর নেই, জানবি আমি আমার সীতানাথের কাছে চলে গেছি, তখন তুমি এসে
আমার মুখাগ্নি হবি।